ওম শিব্যাভক্তি ত্যাগেপি পি রুত্তমা আহেতুকৃপা সিন্দুম শিবানন্দম নমাম্যহ আমরা আবার সমবেত হয়েছি শ্রী শ্রী ভগবানের কৃপায় শিবানন্দ বাণী থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আজকে যে অংশটি পাঠ করা হবে সেটির নাম সেটি ঘটে বেলুর মঠে বাইশে ভাদ্র শনিবার পূর্বা তেরোশো তিরিশ বঙ্গাব্দ সকালবেলা মহাপুরুষ মহারাজ হইতে ফিরিয়াছেন আপন আপনভাবে তন্ময় গুনগুন করিয়া গান গাহিতেছেন। মৃগচর্মের আসনখানি বগলে করিয়া ছাদের উপর দিয়া ঘর হইতে আসিবার সময় দক্ষিণেশ্বরের দিকে মুখ করিয়া করজোরে প্রণাম করিলেন পরে গঙ্গা প্রণাম করিয়া নিজের ঘরে আসিলেন মঠের সাধু ও ব্রহ্মচারী বৃন্দ ধ্যান জপাদি সমাপনান্তে একে একে তাহাকে প্রণাম করিয়া চলিয়া যাইতেছেন তিনি কাহারোর সঙ্গে কোনো কথাবার্তা এখনো কহিতেছেন না আপনভাবে চুপচাপ বসিয়া আছেন কিছু পরে জনৈক প্রবীণ সন্ন্যাসী আসিয়া মহাপুরুষজিকে প্রণামানন্তর কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করিলেন ওই সন্ন্যাসী মঠের কাজকর্ম দেখাশোনা করেন মহাপুরুষজির সঙ্গে মঠের কাজকর্ম বিষয়ে সামান্য আলাপের পর দক্ষিণেশ্বর সম্বন্ধে কথার অবতারণা করিয়া বলিলেন আচ্ছা মহারাজ এই যে দক্ষিণেশ্বর মন্দির আদি সব রিসিভারের হাতে গেল এতে ভালো হবে কি মহাপুরুষজি মনে হচ্ছে তো ভালোই হবে ইদানিং মায়ের সেবা পূজাদির বড়ই বিশৃঙ্খলা হচ্ছিল তাই বোধ হয় মায়ের ইচ্ছাতেই এ ব্যবস্থা হয়েছে দক্ষিণেশ্বর কি কম স্থানগা স্বয়ং ভগবান জীবকল্যাণের জন্য নরদেহ ধারণ করে ওই স্থানে কঠোর তপস্যা করে গেছেন আর এমন অভিনব সাধনা জগতের ইতিহাসে পূর্বে কখনো হয়নি ভবিষ্যতেও হবে না দক্ষিণেশ্বরে সকল তীর্থের সমাবেশ হয়েছে ও স্থানের প্রতি ধূলিকণা পবিত্র হিন্দু মুসলমান খ্রিস্টান আবার শৈব শাক্ত বৈষ্ণব সব ধর্মের সকল মতের সাধকদের কাছে ওই স্থান মহাতীর্থ জগতে যেসব তীর্থস্থান আছে তাতে কোথাও হয়তো একজন সাধক কোনোভাবে সাধনা করে সিদ্ধ হয়ে গেছেন কোথাও বা কোনো সিদ্ধ পুরুষ দেহত্যাগ করেছেন এই এইরকম কিন্তু দক্ষিণেশ্বরে স্বয়ং ভগবানের সাধন পীঠ ও স্থান ও স্থানে কত রকম আধ্যাত্মিক ভাবের যে বিকাশ হয়েছে তার ইতিকে করে কালে ওই স্থানের লোকে বুঝবে তখন ওখানকার ধুলিকণা নিয়ে কাড়াকাড়ি হবে ওই স্থানের ঘনীভূত আধ্যাত্মিক আবহাওয়া নষ্ট হবার নয় যখন থেকে শুনেছি যে দক্ষিণেশ্বরে মায়ের সেবা পূজা ও ভোগাদি ঠিক ঠিক হচ্ছে না তখন থেকে আমি মাকে রোজ আহ্বান করে মনে মনে তার পূজা ও ভোগাদি এখানেই নিবেদন করেছি মাকে বলি মা তুমি খাওয়া দাওয়া সব এখানেই করো আমাদেরই সেবা গ্রহণ করো ওখানকার মন্দিরে সেবা পূজাদির সব সুব্যবস্থা হয়ে যায় তো নিশ্চিন্ত হই স্বামীজি বলেছিলেন যে দক্ষিণেশ্বরে সব জায়গায় হয়তো কালে মঠের অধীনে আসবে মথুরবাবু তো প্রাণ থেকে ঠাকুরকে সবই দান করেছিলেন কিন্তু ঠাকুর তখন উহা গ্রহণ করেননি এখন তার কাজ কত দিকে কতভাবে হচ্ছে বিশেষ করে ওই স্থানটি রক্ষা করবার দরকার হয়ে পড়েছে মায়ের ইচ্ছে হলে সবই হয়তো মঠের অধীনে আসবে আমরা এই মহাপুরুষ মহারাজের এই অবস্থাটিকে একটু অনুমান করার চেষ্টা করি সকালবেলা তিনি সাধন ভজন শেষ করে আসছেন যখন গেছেন মঙ্গল আরতির অনেক আগে অর্থাৎ তিনটে সাড়ে তিনটে নাগাদ গিয়ে তিনি বসতেন আপনারা যারা পুরনো মন্দিরে গিয়েছেন তারা জানবেন দরজা দিয়ে পুরনো মন্দিরের যে দরজাটি আছে মানে ঠাকুরের গর্ভ গর্ভমন্দিরের যে দরজাটি আছে সেই দরজা দিয়ে দিয়ে ঢুকলে বাঁদিকের যে জায়গাটা সেই জায়গায় পূজনীয় মহাপুরুষ মহারাজ বসতেন দেওয়ালের দিকে তিনি বসতেন তার মৃগচর্মটি পেতে সেখানে তিনি বসে সাধন ভজন করতেন সেই সাড়ে তিনটা থেকে সকাল সাড়ে সাতটা অবধি এক টানা সাধন ভজন করে তিনি গুনগুন করে ফিরে আসছেন তার আসার ব্যাপারটা কত স্বচ্ছন্দ আমরা মনে করি যে সাধন ভজন করলেই যেন একটা আমাদের একটা অন্যরকমের একটা অ্যাটিটিউড অনেকে দেখি আমরা সাধন ভজন করার পরে কেমন জব ধ্যান হয়েছে জানি না কিন্তু আমি ধ্যান করে এসেছি এটা দেখানোর জন্য আমরা উঠে পড়ে লেগে থাকি মহাপুরুষ মহারাজের এই যে হাঁটা চলা তার আসা যাওয়ার যে গল্পটা বলা কি সুন্দর বলছেন যে তিনি যখন দক্ষিণেশ্বরে দিয়ে আসছেন ঠাকুর ঘর থেকে পুরনো ঠাকুরঘর আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যেখান দিয়ে ঠাকুর ঘরে হচ্ছেন সেখান দিয়ে তিনটে ধাপ আছে একটা ছাতে নামে সেই ছাতটা আবার জুড়ে যাচ্ছে মঠ বাড়ির যে স্বামীজির যে বাড়ি সেই বাড়িটির দোতলার সাথে ওই ছাদ দিয়ে আস্তে আস্তে তিনি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে দাঁড়িয়ে হাত জোর করে জগন্মাতা ভবতারিণীর উদ্দেশ্যে প্রণাম করে গঙ্গা মা গঙ্গার উদ্দেশ্যে প্রণাম করে তিনি তার ঘরে ফিরে এসেছেন তিনি ফিরে এলেও তার যে সে যে ধ্যানের যে রেশ সেটা যেন চলছে তিনি যেন কিছুতে আর সাধারণ ভূমিতে নেমে আসতে পারছেন না এই ছবিটা আমাদের একটা ধ্যানের বস্তু হওয়া দরকার এটা যদি আমরা ভাবতে পারি এই দৃশ্যটাকে যদি আমরা ফ্যান্টাসি করতে পারি চোখের সামনে বাস্তবের মতো করে দেখতে পারি তাহলে দেখবেন আমাদের নিজের দিনগুলো ভারী সুন্দর কাটবে বলছেন সাধু ব্রহ্মচারীরা আসছে তারা প্রণাম করছে চলে যাচ্ছে এটা আমাদের ধারা সকালবেলা আমরা আমাদের সঙ্গ গুরুকে প্রণাম করি তখন তো সাধু ব্রহ্মচারীর সংখ্যা কম ছিল যে যেমন পারতো এসে প্রণাম করতো কিন্তু এখন এটা নিয়ম হয়ে গেছে যে সকালবেলা সবাই একত্রিতভাবে যায় সারিবদ্ধভাবে দাঁড়ায় সংঘগুরু বসে থাকেন সবাই আমরা সঙ্গগুরুকে প্রণাম করে ফিরে যাই পূজনীয় ভূতেশ আনন্দজী মহাজ এই পনেরো মিনিট আমাদের সঙ্গে গল্প করতেন শাস্ত্র আলোচনা করতেন সবার কুশল আদি প্রশ্ন করতেন মহাপুরুষ মহারাজ সেদিনকে এত তন্ময় হয়েছিলেন সাধন পচনে যে তিনি কিছুতেই আর সাধারণ ভূমিতে নেমে আসতে পারছিলেন না এমন সময় একজন সাধু যিনি মঠের কাজকর্ম দেখেন খুব সম্ভবত তিনি স্বামী মহারাজ তিনি মহারাজকে প্রণাম করে মহারাজকে জিজ্ঞাসা করেন আচ্ছা মহারাজ এই যে মন্দির আদি সব রিসিভারের হাতে গেল এতে ভালো হবে কি দক্ষিণেশ্বরে যে বিভিন্ন শরিক আছেন রানী রাসমণির কন্যা সন্তান এবং তাদের পরবর্তী যে প্রজন্ম তাদের ভেতরে এত বিবাদ এত তীব্র হয়ে গেছিল যে হাইকোর্ট থেকে রিসিভার নিয়োগ করা হয় অর্থাৎ যাবতীয় পরিচালনার ক্ষমতা এই শরিকদের হাত থেকে তুলে গভর্নমেন্ট এমপ্লয়েড একজন বা কোর্ট এমপ্লয়েড একজন আইনজীবীর হাতে তুলে দেওয়া হয় তাকে রিসিভার বলা হয় যাবতীয় আয় তার কাছ থেকেই আসবে এবং তারই ক্ষমতা থাকবে সেগুলি এই মন্দিরের যাবতীয় খরচ খরচা যেমন কর্মীদের মাইনে পূজার খরচ এগুলো সব ব্যয় করার আর এদের অধিকার থাকে না ঠিক এই সময়টা যতদিন না পর্যন্ত বিবাদ মেটে ততদিন পর্যন্ত আর শরীরদের মন্দির পরিচালনার কোনো ক্ষমতা থাকে না তাই বলছেন এই যে মন্দিরাদি রিসিভারের হাতে চলে গেলে কি ভালো হলো মহাপুরুষটি সাধারণত আমাদের এরকম ঘটনা হলে আমরা ভাবি যে না এটা খারাপই হয়েছে আমার মালিকানা চলে গেল কিন্তু মহাপুরুষ সমাজে দেখুন পজিটিভ অ্যাটিটিউড এটা দেখবার মতো উনি বলছেন মনে হচ্ছে তো ভালোই হবে কেন ভালোই হবে মনে হচ্ছে যেটার জন্যে মন্দির মায়ের সেবা পূজা তাই বলছেন ইদানিং মায়ের সেবা পূজা দি বড়ই বিশৃঙ্খলা হচ্ছিল শরিকরা একে অপরের সঙ্গে বিবাদ অর্থ নিয়ে বিবাদ করছিলেন বলে যা যে মাকে কেন্দ্র করে মন্দির যার জন্য মন্দির তার সেবাটাই ভীষণভাবে বিঘ্নিত হচ্ছিল সেই কারণে এই সেবা পূজাটা ঠিক করার জন্য হয়েছে এবার দক্ষিণেশ্বরের স্থান মাহাত্ম সম্পর্কে বলছেন বলছেন কোনো কোনো জায়গায় কোন কোনো একজন সিদ্ধ পুরুষ তিনি হয়তো সারা জীবন সাধন ভোজন করে গেছেন তার একটা প্রভাব আছে কোথাও কোথাও বা কোনো সিদ্ধ পুরুষের মহাপ্রয়াণ ঘটেছে কিন্তু দক্ষিণেশ্বর হলো স্বয়ং অবতারের ভগবানের সাধন স্থল বলছে দক্ষিণেশ্বর স্বয়ং ভগবানের সাধন পীঠ এ স্থান কত এ স্থানে কত রকমের আধ্যাত্মিকভাবে যে বিকাশ হয়েছে তার ইতি করবে কে নব্যবঙ্গের দক্ষিণেশ্বর বলছেন কীরকম না স্বয়ং ভগবান এখানে কি কি হয়েছে স্বয়ং ভগবান এখানে জীবকল্যাণের জন্য নরদেহ ধারণ করে কঠোর তপস্যা করে গেছেন এই যে স্থানের শক্তি মাহাত্ম বৃদ্ধি করার জন্য স্বয়ং অবতার অবতীর্ণ হয়ে জীবের কল্যাণের জন্য এখানে অতীব কষ্ট সহ্য করেও তারা সাধন ভজন করে গেছেন এটা হচ্ছে প্রথম দিক দ্বিতীয় দিকটি কি ভগবানের অভিনব সাধনা যা জগতের ইতিহাসে আগে কখনো হয়নি তা দক্ষিণেশ্বরেছে কেমন হয়েছে না দক্ষিণেশ্বর সকল তীর্থের সমাবেশ দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণদেব হিন্দু মুসলমান খ্রিস্টান আবার শৈব শাক্ত বৈষ্ণব সবভাবে সাধন ভজন করেছেন কোনো তীর্থ কোনো একটি ভাবকে কেন্দ্র করে গড়ে ওঠে কিন্তু শ্রীরামকৃষ্ণের ফলে সর্বতীর্থের সমাহার হয়েছে প্রত্যেকেই এখানে এসে তার অনুরূপ সাধনের মনের খোরাক খুঁজে পাবে এবং সেইভাবে তারা নিজেদেরকে বিকশিত করতে পারবে তাই বলছেন এই জায়গাটি অপূর্ব আমাদের সংস্কৃতিতে একটি কথা বলা হয় সেটা হচ্ছে তন্মাত্রা ইংরেজিতে আপনারা অনেক বেশি এই শব্দটিকে শুনে থাকেন সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্স একটা পরিবেশ তৈরি করা সাধন ভজন করতে করতে বহু সাধকের সাধন ভজন প্রার্থনার ফলে তীর্থস্থলগুলোতে একটি উচ্চ আধ্যাত্মিক ভাবধারার একটি তন্মাত্রা তৈরি হয় ফলে আমরা সেই উচ্চ আধ্যাত্মিক তন্মাত্রার ভেতরে ঢোকামাত্র আমাদের মনের ভেতরে যে সামান্য যে আছে সামান্য ভাব সেটিও যেন ঠিকঠাক মতো হতে থাকে মোবাইল ফোনের যুগে এটা আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যেখানে টাওয়ারের মোবাইল টাওয়ারের গতিবিধি খুব তীব্র সেখানে আপনার মোবাইল ফোন খুব ভালো কাজ করবে তা আপনার ইন্টারনেট খুব ভালো খোঁজ কাজ করবে আপনি ইমেইল পাঠানো মাত্র সঙ্গে সঙ্গে ইমেল চলে যাবে এরকম সব কিছু কাজকর্ম করবে কথাও ভালো বলা যাবে কিন্তু যেখানে মোবাইল টাওয়ারের শক্তি অত তীব্র নয় সেখানে কিন্তু আপনি কোনোটাই কিছু করতে পারবেন না আপনার ভেতরে প্রকাশ করার ক্ষমতা আছে কিন্তু পরিবেশ আপনাকে সেটিকে পূর্ণাঙ্গ বা আংশিক বিকশিত করার ক্ষেত্রে সাহায্য করে তাই বলছেন এই দক্ষিণেশ্বরের ভেতরে একটি ঘনীভূত আধ্যাত্মিক আবহাওয়া আছে বলছেন কালে মানুষ এই স্থানের কথা বুঝতে পারবে শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে আমাদের যুগানন্দ জিমর যে প্রথম যেদিন দেখা হয়েছিল ঠাকুর তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে তোমার কি বলে মনে হয় তা এ দুটো মত আছে পুঁথিতে বলছেন ঠাকুরকে তিনি বলেছিলেন আপনাকে মনে হয় যেটা জীবনীকাররা বলেওছেন সে একই কথা যে আপনি সন্ন্যাসীরও নন আপনি গৃহীরও নন তাহলে আপনি কার না যে অমন প্রাণ অন্তর দিয়ে ভগবানকে খুঁজছে আপনি তার ঠাকুর বলেছিলেন কই পাড়ার লোকেরা তো সে কথা বলে না কারণ পাড়ার লোকেরা তো পাগল বলে নানা রকম অন্যান্য আলফাল কথা বলে ওই পাড়ার লোকেরা তো তাই এ কথা বলে না উত্তরে তিনি বলেছেন তারা জানতে পারে না বলছেন শ্রীকৃষ্ণের যখন জন্ম হলো তখন অনেকে সেই গভীর তমগুণে আচ্ছাদিত হয়ে সবাই ঘুমিয়ে পড়েছিল জেগেছিলেন একটি দুটি প্রহরী তারা জানতেন যে ভগবানের এই ছোট্ট দিব্য রূপ রূপ আর তারা জীবনে কোনো দিন প্রত্যক্ষ করতে পারবেন না তারাই একমাত্র জেগেছিল তাই বলছেন যে এক তারা যেমন খুব খুব অল্প অবতার যখন প্রথম আসেন তখন খুব অল্প মানুষ যেমন তাকে চিনতে পারেন ঠিক সেই রকম আজও আপনাকে খুব অল্প মানুষ চিনেছে আগামী দিন আসবে যে দিনকে আপনাকে মানুষ চিনবেন শ্রীরামকৃষ্ণদেবের নিজের কথা মাইরি বলছি বাপান্ত দিব্যি ঘরে ঘরে এই ছবি পুজো হবে তার তখন তাকে কেই বা চিনত কিন্তু এখন সবাই তাকে চিনতে পারেন সবাই তাকে জানতে পারেন পুথিকার এই আমাদের জীবনীকার বলছেন যে আমাদের মহাপুরুষমা যে কথা প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন যখন থেকে শুনেছি যে দক্ষিণেশ্বরে মায়ের সেবা পূজা ও ভোগাদি ঠিক হচ্ছে না তখন থেকে আমি রোজ মাকে আহ্বান করে মনে মনে তার পূজা ও ভোগাদি এখানেই নিবেদন করছি মানুষ পূজা এবং মানুষ ভোগ তিনি নিবেদন করছেন মাকে বলি মা তুমি খাওয়া দাওয়া এখানেই করো আমরাই সব সেবা আমাদেরই সেবা গ্রহণ করো ওখানে মন্দিরে সেবা পূজাদির সব সুব্যবস্থা হয়ে যায় তো নিশ্চিন্ত হই দেখুন আর কিচ্ছু চাই না মায়ের সেবাটি যেন ঠিক মতো হয়ে যায় এরপর তিনি বলছেন স্বামীজি বলেছিলেন যে খালে দক্ষিণেশ্বর বেলুড় মঠের আওতায় আসবে কারণ মথুরবাবু প্রাণ থেকে শ্রীরামকৃষ্ণকে তাঁর সমস্ত কিছু দিয়ে দিতে চেয়েছিলেন ঠাকুর সেটি গ্রহণ করেননি কিন্তু যেভাবে ভাব বিকশিত হচ্ছে কাজের বিকশিত হচ্ছে তিনি বলেছিলেন যে মায়ের ইচ্ছে হলে সব হয় সবই হয়তো মঠের অধীনে আসবে এটা একটা স্বপ্ন আমরা এটা কতটা কি বাস্তব হবে কি হবে জানি না তবে অবতার কল্প পুরুষের ঋষিকল্প পুরুষের সংকল্প সেটা যে কখনো কোনোটাই মিথ্যে হয়নি সেটা আমরা দেখেছি সন্ন্যাসী কিন্তু মহারাজ এসব টাকা কর টাকা পয়সা নিয়ে নাড়াচড়া করা বড় মুশকিল ব্যাপার তাছাড়া আবার জমিদারি আছে এসবে রক্ষণাবেক্ষণ বৈষয়িক ব্যাপারে ব্যাপারে ও ঐশ্বর্যের সঙ্গে জড়িত হবার দরুন আদর্শচ্যুত হয়ে বড় বড় ধর্ম সম্প্রদায়ের পতন হয়েছে ইতিহাসে তার বহু নির্দর দৃষ্টান্ত পাওয়া যায় মহাপুরুষজি তুমি যা বলছ তা একদিক থেকে ঠিকই তবে আমার মনে হয় কি জানো যেসব ধর্মসংঘের পতন হয়েছে তার মূল কারণ ছিল সাধন ভজন ও ত্যাগ তপস্যাদির অভাব ঠাকুরেরও এ সঙ্গেও যতদিন ত্যাগ বৈরাগ্য সমুজ্বল থাকবে সঙ্গের প্রত্যেক অঙ্গ যতদিন ভগবান লাভই জীবনের মুখ্য উদ্দেশ্য বলে জেনে ভজন সাধন ও তপস্যা দিতে রত থাকবে ততদিন কোনো ভয় নেই সব ঠিকঠাক চলবে সাধুর ঠিক ঠিক দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত সে সম্বন্ধে মহারাজ অতি সুন্দর একটি কথা বলতেন তিনি বলতেন সন্ন্যাসী যখন অট্টালিকায় থাকবে অট্টালিকায় বাস করবে তখন ভাববে আমি গাছতলায় রয়েছি আর যখন চব্ব চস্য লেচ্ছ খাবে তখন মনে মনে ভাববে আমি পবিত্র ভিক্ষান্ন খাচ্ছি তার মানে এই যে সাধু সর্বাবস্থায় নির্লিপ্ত থেকে অন্তরে তপস্যার ভাব জাগিয়ে রাখে ভাব শুদ্ধ থাকলে আর কোনো ভয় নেই তাছাড়া তোমরা যেসব কাজকর্ম করছো এসবই তো শ্রী ভগবানের কাজ তোমাদের নিজের জন্য তার কিছু করছো না কাজ তো তোমাদের সাধনের অঙ্গ তাঁরই সেবা জ্ঞানে তাঁর কাজ করলে তাতে চিত্তের মালিন্য সব কেটে যাবে নিশ্চয় অবশ্য সঙ্গে সঙ্গে সাধন ভজন জোর চালাতে হবে সাধন ভজনে মন্দা পড়ে গেলে সবই গোলমাল অনাসক্ত হয়ে তার কাজ করতে হবে এইটি সর্বদা মনে রেখো যে কেউ যদি আন্তরিক ঠাকুরের কাজ করছি এই বুদ্ধিতে তার কাজ করে যায় তার কখনো কোনো অকল্যাণ হবে না তিনি তাকে রক্ষা করবেন কিন্তু অহংকার অভিমান এলেই মারা যাবে ঠাকুর বলতেন ভাবের ঘরে চুরি যেন না থাকে তার কাজ করে তার সেবা করে ধন্য হয়ে যাচ্ছি এই ভাব আশ্রয় করে থাকলে কোনো ভয় নেই আর নিজের মনের উপর সতর্ক দৃষ্টি রেখে প্রতি কাজে নিজের মনকে বিশ্লেষণ করা চাই যখনই লক্ষ্য করবে যে মনের গতি এতটুকু বদলেছে তখনই তার কাছে কাতর প্রার্থনা জানাবে আর ভজন সাধনে আরও জোর দেবে কাজ তো দিবারাত্রি সর্বক্ষণ করবে না আর কাজের সঙ্গে সঙ্গে ঠিক 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 চালাতে হবে তার স্মরণ মনন সন্ন্যাসীর যে প্রশ্ন সেটা স্বাভাবিকভাবেই সঠিক যে এই টাকা করি এমনকি জমিদারি যদি কালে দক্ষিণেশ্বর আসে তাহলে এগুলো তার সঙ্গে সঙ্গে আসবে এই টাকা নাড়াচাড়া করতে গেলে সাধুর মনে আসক্তি এসে উপস্থিত হবে সেটা কতখানি যুক্তিযুক্ত মহাপুরুষ মহারাজজি সাধুর সেই যে আশঙ্কা সেটি সম্পর্কে বলছেন সেটি খানিকটা সত্য তবে সবটুকু সত্য নয় সন্ন্যাসী বলেছিলেন যে বিভিন্ন ধর্মসংঘের পতন ঘটেছে তিনি বলছেন টাকা কড়ি নাড়াচাড়াতে ধর্মসংঘের পতন ঘটে না ধর্মসংঘের পতন ঘটে দুটি কারণে একটা হচ্ছে সাধন ভজনের অভাব আর দুই হচ্ছে ত্যাগ তপস্যাতির অভাব আমরা যে কারণে ভগবানকে পেতে এসেছি এবং সেই পাওয়ার জন্য নিজেকে তার যোগ্য করে তোলার জন্যই আমরা সাধন ভোজন করে থাকি সাধন ভজনের মূল উদ্দেশ্য খানিকটা সেই ঘটিমাজার মতো প্রত্যেক দিন ঘটি মেঝে চকচকে করে ভেতর বাইরে পরিষ্কার করে রাখলে তাতে যেমন দুধ রাখলে সেই দুধ কাটে না ঠিক এই রকম আমাদের দেহ মন্দির ভেতর এবং বাইরে তপস্যা করে রাখলে সাধন ভজন করলে সেটা কখনোই মলিন হয় না তাতে শুধুমাত্রই উচ্চ ভাব ধারণ করার যোগ্য হয়ে ওঠে এবং এটির জন্য ত্যাগ তপস্যাদের অভাব তাই বলছেন যতদিন এই ত্যাগ তপস্যা ত্যাগ বৈরাগ্য সমুজ্জ্বল থাকবে এটা হচ্ছে প্রথম কথা শুধুমাত্র একটি অঙ্গ নয় সমস্ত অঙ্গ সব ডিভিশন সব উইং যখন সঙ্গের প্রত্যেক অঙ্গ যতক্ষণ ভগবান লাভী জীবনের মুখ্য উদ্দেশ্য জেনে ভজন সাধন ও তপস্যা দিতে রত থাকবে ততদিন কোনো ভয় নেই এই যে আমরা বিভিন্ন জায়গায় কাজ করি কেউ স্কুলে কাজ করছে কেউ কলেজে পড়াচ্ছেন কেউ হাসপাতালে কাজ করছেন কেউ রিলিফে কাজ করছেন কেউ আশ্রমের বিভিন্ন অঙ্গ মন্দিরে কাজ করছেন অফিসে কাজ করছেন গোশালা হস্টেল দেখছেন এমনকি কেউ কেউ শোরুম চালাচ্ছেন সবাই যদি প্রত্যেকটি অঙ্গই যদি মনে করেন যে আমরা ভগবানের কাজ করছি এবং তার সঙ্গে ওটি যেমন তপস্যা করছি তার সঙ্গে সাধন ভজনটিকে যদি উচ্চভাবে রাখতে পারেন সবই সব ঠিক ঠিক থাকবে এবার তিনি স্বামী ব্রহ্মানন্দজির উদাহরণ দিয়ে বলছেন সাধুর কীরকম দৃষ্টি থাকা দরকার যখন যে অবস্থাতেই থাকি না কেন আমার যে স্ট্যান্ডার্ড সেটিকে যেন কখনো না ভুলি তিনি উদাহরণ দিচ্ছেন স্বামী ব্রহ্মানন্দজির কথায় যখন চব্বুচ্য লেজ খাওয়া হবে তখন যেন মনে হয় আমরা পবিত্র সাকান্যই খাচ্ছি তাহলে চব্বুচ্য লেজ প্রতি কোনো আসক্তি হবে না আমাদের মনে আছে একটি সাধুর কথা এখন আমার মনে পড়ে তিনি সব খেয়ে গেলেন তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা যখন নিজেরা দিন বললেন কেমন হয়েছে যে আমরা জিজ্ঞেস করতে বললেন বেশ হয়েছে খুব ভালো হয়েছে তারপরে আমরা যখন খেতে বসল আমরা বুঝলুম যে একটি তরকারিতে লবণ ভীষণ রকমের কম হয়েছে এবং অপর আরেকটি তরকারিতে ঝাল বড্ড বেশি হয়েছে কোনোটাই আমরা খেতে পারছি না অথচ মহারাজ কত অম্লান বদনে খেয়ে গেলেন তিনি তার শরীর রক্ষার জন্য মাদুরাইতে একজন স্বামীজিকে দেখার আমার সৌভাগ্য হয়েছিল এখনও তিনি মেঝে আছেন তাকে দেখেছি তিনি কখনো কিছু চাইতেন না তিনি এসে খেতে বসতেন আপনার যা যা দেওয়ার আছে পরপর পরপর দিয়ে যেতেন তার যতটুকু নেবার বেশি দিতে গেলেই হাতটি উঁচু করে বারণ করে দিতেন দ্বিতীয়বার তিনি কোনো দিন আপনাকে চাইবেন আপনি যদি দেন তাঁর যদি প্রয়োজন থাকলে তাহলে তিনি ইশারা করেন দেবার জন্য নাহলে তিনি আমরা যেরকম চেঁচিয়ে বলি ও আমাকে ওই পদটা আরেকবার দাও এটা বড্ড ভালো খেতে হয়েছে অন্য যেন শরীর ধারণ করার জন্যই খাওয়া এইটা বোধ আরেকটা বলছেন যখন গাছ যখন অট্টালিকায় থাকবে তখন যেন মনে করি আমরা গাছের তলায় আছি সন্ন্যাসী যেরকম গাছের তলায় থাকে এই নির্লিপ্ত ভাবটি অন্তরের মধ্যে জাগিয়ে রাখতে হবে আমরা লিপ্ত হয়ে যাই বলে আমাদের জীবনের পতন ঘটে তাই বলছেন এরপরে বলছেন যে এই সন্ন্যাসী না যে টাকা পয়সা নিয়ে নাড়াচাড়া করা বলছেন তাও যদি করতে হয় যা কিছু কর্ম সে তো ভগবানের জন্য করছো অন বিহাফ অব দ্য লর্ড তার সেবা হিসেবে করছো অতএব তো তুমি কখনো বুঝছো না এটা করছো ভারী সুন্দর কথা বলছেন এইটি মনে করে থাকো মনে রেখো যে যদি কেউ আন্তরিক ঠাকুরের কাছে করছি এই বুদ্ধিতে তাজ কাজ করে যায় তার কখনো কোনো অকল্যাণ হবে না এবং তিনি তাকে সতত রক্ষা করবেন এই ভাবটা নিজের মধ্যে জাগিয়ে রাখা সব সবসময় যা কিছু করছি আমি ঠাকুরের কাজ করছি মন্দিরেই কাজ করি আর যাই করি বিগত দিন আমরা বলছিলাম পূজ্যপাধ রঙ্গনাথ কথা যা কিছু করছি তার প্রীতি উৎপাদন করার জন্য করছি দেখবেন ভগবানই কেমন করে মন হয় তা বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণদেব বলছেন বিষয়ীর বিষয়ের প্রতি টান সন্তানের প্রতি মায়ের টান আর সত প্রতি সতীর টান এই তিন টান যদি এক করি তবে যে টান হয় সেটি ভগবানের প্রতি হলে তাহলে ভগবান লাভ হয় এই যে টান শব্দের অর্থ হচ্ছে প্রীতি ভগবানের প্রতি সন্তানের প্রতি মায়ের প্রীতি বিষয়ের প্রতি বিষয়ীর প্রীতি পতির প্রতি সতীর প্রীতি এই প্রীতি উৎপাদন করা ঈশ্বরের প্রীতি ঈশ্বরের উদ্দেশ্যে তার প্রীতি তাকে ভালোবাসা এটি হচ্ছে আমাদের কাজ যদি আমরা মনে করি যা কিছু করছি তার করছি তারই কাজ করছি আমার আর অন্য কোনো কাজ নেই তাহলে সে কোনো অবস্থাতেই পড়ে যাবে না সে তো সেই বুড়ি ছোঁয়া বালকের মতো বন বন করে ঘুরছে কিন্তু সে একটি খুঁটি ধরে আছে সেই কারণে তার সামান্যতম পতন হচ্ছে না আমরা শেষ করব পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের কথা দিয়ে মহাপুরুষ মহারাজ বলছেন যে আমাদের জীবনে পতন আসে সবসময় আমরা এরকম উচ্চতর ভাবনা ধরে রাখতে পারি না কিন্তু অ্যালার্টনেসটা খুব জরুরি এই সতর্ক দৃষ্টি রাখার কথা বলছে নিজের মনকে নিজের মনকে যেন আমরা সবসময় বিশ্লেষণ করি যখনই আমরা দেখব আমাদের মধ্যে সামান্যতম ঈশ্বর থেকে মন অন্য অন্যদিকে যাচ্ছে যেন আমরা সকাতরে প্রার্থনা করি হে ঈশ্বর আমায় রক্ষা করো এবং সঙ্গে সঙ্গে ভজন সাধনেও আরও বেশি মন দেয় আমরা কখন সরে যাই যখন আমরা ভজন সাধনে তেমন যত্নবান থাকি না তাই বলছেন ভজন সাধনের প্রতি যেন আমাদের যত্নবান থাকে এবং কাজ তো আমরা দিন রাত করি না বুতেশানন্দী মহারাজ আমাদের বলতেন সব সময় কি কাজ করো ভেবে দেখবে অকাজই বেশি করো কাজ করো কম এই অকাজের সময়টুকু কাজে রূপান্তরিত কিভাবে নেই অকাজের সময়টুকু ঈশ্বরকে স্মরণ বনন করো তাহলে দেখবে যখন সত্যি সত্যি কাজ করছো তখন সেটা ঈশ্বরেরই কাজ হচ্ছে শ্রী ভগবানের কাছে প্রার্থনা আমাদের মনের গতি যেন ঠিক রকম দিকে যায় আজকে এই পর্যন্ত ওম প্রণতা নাম প্রসিদত্তম দেবী বিশ্বার্থিহারিণী হারিণী ত্রাইলক্ষ বাসী লোকা নাম বরদাভব ওম শান্তি ओम शांति ओम हरि ही ओम तत्सरामकृष्णापणमस्तु